ওকে, আজকের আমাদের টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম, সরি, টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এ আমরা দুইভাবে করতে পারি, দুই একজন ক্লায়েন্টের জন্য করতে পারি, অবশ্য আমাদের নিজেদের জন্য মার্কেটিং করতে পারি। যেমন আমাদের ফাইবার মার্কেট পেজে যখন আমরা গিগ গুলো পাবলিশ করি, সেগুলো কিন্তু আমরা যেমন ফেসবুকে একটা জায়গায় যদি আমরা প্রচার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা ইফেক্ট পড়ে না বা একটা ট্রাফিক আসে না। কিন্তু টুইটার মার্কেটিং এ যদি আমরা সঠিকভাবে রিটুইট, কমেন্টিং এবং কি পিন আপ করতে পারি, তাহলে মোটামুটি আমরা এখান থেকে একদম লাইভ লাইভ যে বায়ার গুলো এখান থেকে পেতে পারি। আর এখানে সবচেয়ে রেসপন্স পাওয়া যায় টুইটারে, মোটামুটি লিঙ্কডিন এর পরেই হচ্ছে টুইটার ধরতে গেলে, আপনি যদি বাইরের খনি বলতে পারেন এখানে আছে। তো আমাদের লাস্টের দিকে আমরা শিখাবো যে কিভাবে আপনারা ফিক্সড ক্লায়েন্ট ধরবেন, একদম ফিক্সড ক্লায়েন্ট। শুধু ফাইবার না, ফাইবারের বাইরেও আপনি কাজ করে মাসে একটা হ্যান্ডসাম টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়। তো এটা করার জন্য আমাদের প্রথমে আমাদের কিছু নিজেদের জন্য মার্কেটিং লাগবে। যখন আমাদের কিছু কিছু সময় ফাইবারের গিগ গুলা অটোমেটিকলি কিন্তু নিচের দিকে ডাউন হতে থাকে, যেমন প্রমোশনের কিছু করলেই আবার উঠে যায়। কিন্তু আমরা যদি ভুলবশত জায়গায় যদি আমরা যেমন ফাইভ মানে ফেসবুকে যদি আমরা প্রচার করি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া, পাকিস্তানি এগুলা মানুষ কিন্তু সবচাইতে বেশি ফেসবুকে কিন্তু অ্যাভেলেবল থাকে। টুইটার, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামও পপুলার আছে, কিন্তু ইনস্টাগ্রামে মানুষ কিন্তু বেশি বাঙালিরা থাকে ওইখানে। কিন্তু টুইটারে এমন একটা জায়গা, সেখানে সবচেয়ে বাইরের লোকেরা সবচাইতে বেশি এখানে অ্যাক্টিভ থাকে। তো অ্যাক্টিভের জন্য আমরা যেটা করতে পারি, যদি আমরা রিসেন্ট পোস্ট অথবা মানে পপুলার পোস্ট গুলার নিচে যদি আমরা মার্কেটিং করি, তাহলে আমরা এখান থেকে একটা ভালো ধরনের ট্রাফিক পাবো। দেন আমরা ভিজিটরও পাইতে পারি, আবার আমরা এখান থেকে ক্লায়েন্টও পেতে পারি যদি আমরা সঠিকভাবে করতে পারি। আর একটা টুইটার অ্যাকাউন্ট যদি আপনারা বড় করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে বড় বড় অর্ডার নিতে পারবেন খুব ইজি ভাবে। তো আমরা আজকে যেটা দেখবো, টুইটারে কিভাবে ফলোয়ার বাড়াবেন প্রথম অবস্থায়, তারপরে মার্কেটিং কিভাবে করবেন, আর বায়ারদের কি কি কাজ করে দিলে আপনি মূলত ফাইবার থেকে ইনকাম করতে পারবেন, সে প্রসেসটা আমরা সম্পূর্ণ দেখাবো আজকে। তো আজকের বিষয় হলো টুইটার, টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং আমরা অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একদম মার্কেটিং এর পর্যন্ত আমরা করব আজকে। আমার সাইন আপ করতে বলতেছে, আমার দরকার নাই সাইন আপ করে। দেখেন, টুইটার মার্কেটিং নিয়ে যদি আপনারা কাজ করেন, আমি এখন আসছি হলো ফাইবার মার্কেট প্লেসে, আপনারা এই ড্যাশবোর্ড অবশ্য চিনেন। তো এখানে যখন আপনারা আসবেন, যখন টুইটার মার্কেটিং লিখে সার্চ করবেন, তখন মাত্র সার্ভিস পাবেন 1200 সার্ভিস অ্যাভেলেবল আছে। অনলাইন যদি আপনারা সার্চ করেন, 48টা সর্বোচ্চ পাবেন, 48টা। এখানে তারা কি কি কাজ করে একটু আপনারা যদি ভালো করে দেখেন। আর আমরা যেহেতু টুইটার মার্কেটিং এ আমরা ফাইবারে গিগ লঞ্চ নাও করতে পারি, এটা এখনো বলা যাচ্ছে না, মেবি আমরা এটার সাথে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা 4-5টা সার্ভিস একসাথে দিব, এই যেরকম করে, যেমন আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার। দেখছেন চুজ করছে, ও কি করে দেখেন একটু। একটা অর্ডার এখন আসছে, $45 বেসিক প্যাকেজ, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবে, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অপটিমাইজেশন করবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, বিনিময়ে তিনি $45 নেবে। এটা শিডিউল পোস্ট করে দিবে, এটা ম্যানেজিং এর কাজ, মূলত 7 দিন ম্যানেজিং করবে, পিক্সেল সেটআপ করে ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ার কাজ করবে। আপনারা মোটামুটি এগুলো পারবেন, সমস্যা নাই। এখন আমাদের যেহেতু টুইটার মার্কেটিংটা আর পিন্টারেস্ট মার্কেটিংটা বাদ আছে, আমরা এখন টুইটার মার্কেটিংটা কমপ্লিটলি শিখে আমরা চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়ার গিগ পাবলিশ করতে পারি, চাইলে আমরা টুইটারের গিগও পাবলিশ করতে পারি। তো এবার দেখেন, 48টা গিগ এখানে অনলাইন দিয়ে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে এখানে গিগ পাবলিশ করলেই কিন্তু কোনো প্রতিযোগী নাই। ফার্স্ট পিসটায়, প্রথম দিনে ফার্স্ট পিসটায়, এখানে পিসটাই আছে মেবি একটা, ঠিক আছে, তো সেকেন্ড পিসটা যাওয়ার কোনো অপশন নাই। তো এখানে দেখেন খুব একটা পপুলারও বেশি না, এখানে মানুষ খুবই কম আসে। কিন্তু আমরা এখান থেকে যেটা করবো, আমরা নিজেদের জন্য মার্কেটিংটা করব। তো দেখেন এখানে চাইলে আপনি অর্ডারও নিতে পারেন, দেখেন কি বলছে, আই উইল ডু অর্গানিক টুইটার মার্কেটিং প্রমোশন অ্যান্ড রিয়েল ফলোয়ার। মূলত ওই টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করবে, পোস্ট করবে ডেইলি, করার পরে মূলত তারা এখান থেকে একটা ফলোয়ার জেনারেট হবে, সেটা করে দিবে কতদিনে দেখি একটু আমরা। যেমন 15টা অর্ডার আছে বর্তমানে ফলোয়ারের, টুইটার ফলোয়ারের জন্য। যেমন আই উইল ডু অর্গানিক ইনস্টাগ্রাম রিয়েল অ্যাক্টিভ ইউজার
ল্যান্ডিং না ল্যাডিং অ্যান্ড অ্যামাজন রেজাল্ট। তো এখানে টুইটার প্রমোশন করবে, রিয়েল ফলোয়ার দিবে, এগুলাই করবে। আর এনে 2x টুইটার প্রমোশন এগুলা এমনি দিয়ে দিছে একটা, বুঝছেন তো, মানে বুঝাইতেছে আমি পাওয়ারফুল, সবকিছুই জানি, আগা করা কিছুই না। যাই হোক, মোটামুটি লেভেল 2 আছে যেহেতু প্রফেশনালি। তো এখানে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, চাইলে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া কাজও করতে পারি। দেখেন টুইটার মার্কেটিং টা কিন্তু আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন কি পাবলিশ করলে, তারপরে নিজেদের জন্য কাজ করতে পারেন। এবার দেখেন আমরা যেহেতু এটা এই এই কাজটা শেখার পরে আমরা মূলত সবগুলা সার্ভিস একসাথে দিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের সার্ভিসটা হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা মার্কেটিং, আপনারা দুইটার একটা দিলে হবে, ম্যানেজার দিলে হবে, ম্যানেজার আর মার্কেটিং একই কথা ধরতে গেলে, কারণ আপনি ম্যানেজ করবেন। দেখেন এখানে সর্বোচ্চ সার্ভিস 33,000, কিন্তু এখানে গিগ পাবলিশ করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, খুব ভালো ভালো সেল হয় এখানে। মানে সবসময় নতুনদেরকে খুঁজে বাইররা, যাতে কম স্যালারিতে বেশি টাকা, মানে বেশি কাজ করানো যায়, বুঝতে পারছেন। এখানে প্রো আর ই নাই, তো আপনারা এখানে যদি একটা গিগ পাবলিশ করে মোটামুটি ওই আমাদের ওই সিস্টেম গুলো করতে পারেন, মোটামুটি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন ইজি ভাবে। তো এবার দেখেন অনলাইনটা যখন আমি সার্ভিস গুলো দেখবো, তখন মোটামুটি এখন আসতেছে না অনলাইন দিয়ে, কয়জন আছে অনলাইন দিয়ে দেখাইতেছে না, মেবি কোনো একটা সমস্যা হয়েছে, মেবি অনলাইন সেলার রিসেন্ট অনলাইন সেলার। ওকে আমি একটা ই করি, একটা প্রাইস সিলেক্ট করি, দেখি। ও মাই গড, মাত্র একটাই দেখাইতেছে অনলাইনে, আর কি গেল কই অনলাইন সেলার, সব টপ লিটের সেলার গুলারে দেখাইতেছে। ফাইবার নতুন রুলস করছে তাহলে, না ওকে ব্যাপার না। ওকে এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে পারি, এখানে আমরা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর কাজগুলো আগে শিখি, তারপরে আমরা ওখানে যাব, সমস্যা নাই। আমাদের টুইটার মার্কেটিং করার জন্য আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে, আমরা এখন একটা টুইটার অ্যাকাউন্ট খুলব। তো সবারই তো জিমেল আছে তাই না, জিমেল তো খুলতে পারেন। আসাদ ভাই, রকি ভাই, আরো কে কে যেন আছে, জিমেল তো খুলতে পারেন। ওকে তাহলে আর জিমেলের এখানে সময় স্পেন্ড করবো না, আমি একটু আমাদের ইনস্টিটিউটের পেজটা বের করি। ওকে এটা হলো আমাদের, আমি একটু আমাদের পেজে যাই। আমার একটা জিমেল আমি লগ ইন করি, আপনারা যখন টুইটার অ্যাকাউন্ট খুলতে আসবেন প্রথম প্রথম তো জিমেলটা ওপেন করে রাখবেন, না করলে সমস্যা নাই, কিন্তু আবার জিমেলে নোটিফিকেশন যাবে তো তখন প্রবলেম হবে। ও শিট, আমি জিমেলটা নিয়ে আসি একটু ফেসবুক থেকে। আসাদ ভাইয়ের কাজের কি অবস্থা? কাজের এই যে ভালো এই যে আছে, খালি কপিরাইট ধরতেছে, ঠিক আছে আমি এখন টুইটারে চলে যাই। আপনারা প্রথম টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য চলে আসবেন twitter.com, twitter.com লিখে ক্লিক করবেন, ইন্টারে চাপ দিবেন, ইন্টারে চাপ দেওয়ার পর এরকম আসবে, ঠিক আছে, বলতেছে জিমেইল দিয়ে সাইন আপ করো, দরকার নাই, আমি এখানে এখানে করব সাইন ইন, সাইন আপ উইথ দ্য ফোন অর ইমেল, এখানে ক্লিক করব, আমি উপর থেকে অ্যাকসেপ্ট না করলে চলবে। এখানে আপনি নাম লিখবেন, আমাদের ইনস্টিটিউটের নাম আমি কপি করে এখানে দিয়ে দেই, নাম সময় নাই, শর্টকাট করে যাই। ওকে বিডি লাগবে না, এটা হলো আমাদের ইনস্টিটিউটের নাম, এটা আমি একটা ফোন নাম্বার দিই আপাতত 017 21 84
নাম্বার 84 19 10 মেবি। ওকে একটা আমি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, আমার ডিসেম্বর 2001 12 ডিসেম্বর 1999। আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এবার আমি নেক্সট করে চলে যাই। ওকে বলতেছে সাইন আপ দিলাম তো, ওকে এবার ভেরিফিকেশন কোড আসবে একটা ফোনে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। একটু সময় লাগবে, আমার এখানে নোটিফিকেশন আসছে, আমার ফোনই তো অফ হয়ে রয়েছে। একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমার একটু ফোনটা চালু করতেছি। আমরা অপেক্ষা করতে থাকি, রাত না হলে আজকে আর ই করবো না, ঠিক আছে? শেষ রাত না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মেবি আসছে, কোড একটা আসছে, এটাই হবে 40404। এটা কি কোড? সামনে একটা প্লাস আছে, যাই হোক এটা দিয়ে দেখি। আবার দুটো মারছে, কোড নিতেছে না। কি কোড আইলো? আর একটা আছে 32519। ওকে এবার কমপ্লিট। একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করি আমার পছন্দ মতো। আপনারা মিশ্রিত পাসওয়ার্ড দিবেন, @/12 নাম্বার লেটার সবকিছু মিলিয়ে দিবেন। দেওয়ার পরে আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে বলতেছে এখানে একটা ইমেজ দিতে বলতেছে, যে আপনারা এখানে আসার পর একটা ইমেজ দিবেন। এখানে ইমেজের সাইজটা তো 500x550x550, তো আমার ইমেজ তো লাগবে না, আমাদের ইনস্টিটিউটের লোগোটা দিয়ে দিলে হয়ে যাবে। দেখি আমি নিচের দিকে মেবি আছে, এই যে আমাদের ইনস্টিটিউটের লোগোটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে এটাই থাক। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করলাম, এবার আমি নেক্সটে ক্লিক করি। এবার এখানে একটা বায়ো দিতে বলতেছে ইনস্টিটিউটের, তো আমি একটা বায়ো আমি মেবি পাঠাইছি। এক সেকেন্ড, একটা বায়ো আপনার চাইলে বায়ো লিখতে পারেন, আমি বায়োটা এখন আপাতত স্কিপ করে যাই, স্কিপ করে চলে যাই। তারপরে এটা হলো আমার ইউজার নেম, মানে সবারই একটা ইউজার নেম দিবে, নিজেদের তো তৈরি করতে হবে, আমি আপাতত এটাই তৈরি করলাম, ফুল নাম হবে না। ওকে এটাই আমি স্কিপ করে চলে যাই, এটা আমার ইউজার নেম মেনে নিলাম। এবার বলতেছে নোটিফিকেশন অন করবেন কি না, না দরকার নাই, স্পিক করে চলে যাবেন। তো এবার আবার চলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি টুইটার। ওকে ইন্টারেস্টেড, মানে তুমি যেগুলো বিষয় পছন্দ করো সেগুলো বিষয় এখানে সিলেক্ট করে রাখতে পারো। তো আমি এখান থেকে মোটামুটি কিছু সিলেক্ট করে রাখি, না হলে তো আইগেটে দিবে না, তো আমি আপাতত কয়েকটা সিলেক্ট করে রাখি। ক্রিকেট, ফুটবল, আর ফুটবল নিয়ে স্পোর্ট নিউজ, বিজনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, স্মল বিজনেস, এগুলো দিয়া আর চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা না। এবার আপনারা নেক্সট করে যাবেন। তো নেক্সট করার পর এবার বলতেছে কিছু ফলো করতে, ফলো না করলে কিন্তু আপনারা যাইতে দিবেন না। ওকে মানে কিছু ফলো করি আমরা, পপুলার কিছু নিউজ মেবি
ডেলি, দি ডেলি স্টার, প্রথম আলো, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ইত্তিফাক, ঠিক আছে, আরো অনেক আছে, এগুলার সবগুলারে ফলো করি। কিছু কইরা আর দরকার নাই, এবার আপনারা নেক্সট করে চলে যাবেন। আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল, এখন আমাদের বাকি অ্যাকাউন্টটা একটু আমি ঠিক করি। তো বাকি অ্যাকাউন্টটা ঠিক করার জন্য এক সেকেন্ড, আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি বাড়ি থেকে। যেমন আমি এখানে একটা ডেসক্রিপশন লিখি, মোটামুটি এখানে আপনি 280 ওয়ার্ডের ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে, 280 ওয়ার্ডের উপরে গেলে কিন্তু লিখতে পারবেন না, এটা জানা ভালো। ওকে, আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি, এখানে একটা ডেসক্রিপশন পাঠিয়ে দিলাম, একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে। এবার দেখেন, এবার যখন আমি এখানে আসলাম, ডেসক্রিপশনের কিন্তু অপশনটা নাই এখানে, তো এখানে এডিট এর একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন বায়ো আসছে, দেখছেন, এখানে ক্লিক করলেন, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট অন দা অফ দা ল্যান্ডিং ল্যান্ডিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন দা বাংলাদেশ অফার দা বেস্ট ট্রেনিং অপরচুনিটি। তো এবার এটা দেওয়ার পর আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেস রিলেটেড হবে, তো মার্কেটিং, আর এখানে না করলেও ভালো হবে, এটা ইনস্টাগ্রাম না যেহেতু, এটা না করলেও হবে। তো আপনি চাইলে এটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলেন, এবার লোকেশনটা আপনি চাইলে চিট করতে পারেন। আমি দেখি বুয়াপুর, লোকেশনটা আমার হলো বুয়াপুর, বুয়াপুর টাঙ্গাইল, টাঙ্গাইল, টাঙ্গাইল বাপুর, ওকে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। ওয়েবসাইটের নামটা হচ্ছে আমাদের, আপনার যদি ওয়েবসাইটের নাম থাকে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, তো আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম আমাদের, যেহেতু ইনস্টিটিউটের পেজ খুলতেছি ধরতে গেলে আমি দিয়ে দিলাম। এবার ওকে, সামনের দিকে চলে যাই, এই মার্স, ওকে, এবার আমার এখানে বলতেছে একটা কভার, কভারের সাইজ হবে হলো 1500x500 পিক্সেল। তো আমাদের কভার আপাতত লাগতেছে না, আমি আমাদের পেজ থেকে ডাউনলোড করে দিয়ে দিতেছি, তো ডাউনলোড অবস্থায় আছে। আমি আবার চলে যাই আমার নিচের দিকে, নিচের দিকে কভার, এটাই আমাদের কভার, এটাই হয়ে যাবে, পারফেক্ট হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন একটা জিনিস, আমরা এর আগে আমরা বলছিলাম কিছু কিছু, এই যে এই সাইটটা যে এখন আমি খুললাম, খোলার মাধ্যমে কি হলো জানেন, এই যে আমি যে লিঙ্কটা দিলাম, এই ওয়েবসাইটটা মূলত আমাদের নিউ লাইফ লার্নিং এর যে ওয়েবসাইট আছে, এই টুইটারটা তার আন্ডারে চলে গেল এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য। এটা হলো প্রোফাইল ব্যাক লিঙ্ক, যেটা আমরা বলে থাকি, বুঝতে পারছেন? যখন আপনারা প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন, যেমন লিঙ্ক বিল্ডিং এর যতগুলো কাজ করবেন, সবগুলা কিন্তু এইরকম করে প্রোফাইলের ব্যাক লিঙ্কের মতো করে দিয়ে দিবেন, লিঙ্কটা দিয়ে দিলে আপনার প্রোফাইল ব্যাক লিঙ্ক হয়ে গেল, তাহলে গুগল বুঝতে পারবে যে এটা হলো অমুকের অমুক সাইট, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলতেছি না, আজকে টুইটার নিয়ে কথা বলতেছি, টুইটার, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিই, ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু আসছে, ঠিক আছে, আমাদের একটা পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট হয়ে গেল এখন আপাতত। এটা হলো আমার ইউজার নেম, এটা হলো আমাদের ইনস্টিটিউটের নাম, আর এটা হলো আমাদের একটা শর্ট ডেসক্রিপশন, এখানে একটা ই দিলাম। এবার আমি একটা পোস্ট করি, আপনারা পোস্ট করবেন কোথা থেকে দেখেন, হ্যাঁ, হ্যালো, আমরা কি দিব, তোমরা নিজেদের নামে করবা, লেখবা যে ফ্রিল্যান্সার নাজমুল, ডিজিটাল মার্কেটার নিয়ে একটা ই করবা, অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরকম কোনো কিছু দিবা, এসই এজেন্সি, ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি দিয়া খুলবা। খুইলা এখানে তুমি মূলত, যদি তুমি ফাইবার মার্কেটিং করার জন্য এটা করো, টুইটারটা করো, তাহলে এখানে লেখবা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে কি হবে, যখন তুমি টুইট করবা, রিটুইট করবা, তখন ওই নামটা শো করবে, তখন বাইরেরা তোমার উপরে একটু ট্রাস্টেড হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখার এখন দরকার নেই, এখন আমরা যেটা করি, তো এটা হয়ে গেল,
এবার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন টুইট, টুইট রিপ্লে, মানে আপনি টুইট করছেন মানুষ রিপ্লে দিছে কিনা সেটা দেখার জন্য এখানে। তো এটা হলো মিডিয়া, তো কিছুই নাই, আমাদের যতগুলো পোস্ট ভিডিও আপলোড করবে এখানে দেখতে পারবেন, আর এখানে কত লাইক করলো সেগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখন একটা হোম পেজে চলে যাই। হোম পেজে গেলে আমরা একটা পোস্ট করতে পারবো, দেখছেন ফেসবুকের মতো একটা পোস্ট করার একটা অপশন আছে। এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে ভিডিও, এটা হলো ভিডিও, ভিডিও ফটো ইমেজ যা খুশি দিতে পারেন, এখানে শর্ট ভিডিও দিতে পারবেন, এইটার ভিতরে মিডিয়ার ভিতরে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো ভিডিও দেওয়ার জন্য, এটা হলো জিপ, এখানে অনেকগুলো জিপ পাবেন আপনি, মানে 2-3 সেকেন্ডের জিপ, জিপ ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন এখান থেকে নিয়ে, মানে কমেন্ট করি না আমরা মাঝে মাঝে বিভিন্ন ইমেজ দিয়া সেরকম এটা করতে পারবেন। এটার অর্থ কি দেখেন, এটা মেবি পুল, দাঁড়ান একটু আবার দেখাই, এই যেটা 4টা ডট আছে দেখেন একটু, এটা মধ্যে যখন আমি ক্লিক করলাম এটা হলো ভোটাভুটি। আমরা ফেসবুকে দেখি না যে ভোটা ভোটা হে যে কারা কারা ভোট দিতে চায়, যে আজকে ক্লাস হবে কিনা। যেমন আমি লিখি আজকে কি ক্লাস হবে, এখন আপনাদের জানার লাগবো। হ্যাঁ, যেমন আপনি এখানে লিখলেন ইয়েস, আমি দিয়ে দিলাম, এখানে দিলাম নো, ঠিক আছে। এটা কতদিন এই ভোটাভুটিটা চলবে, ধরেন আমি দিলাম 5 দিন অথবা 3 দিন দিয়ে এখানে দিয়ে দিলাম, টুইট করলাম, তাহলে কি হলো, এখন যখন আপনারা আসবেন এইখানে এটার উপর যখন ক্লিক করবেন তখন নিয়ে আসবে, এটা হলো ভোটাভুটি করার অপশন। যাই হোক, এটা আমাদের লাগতেছে না আপাতত। তো এখানে দেখেন আবার আমি চাইলে কারো পোস্ট আমি পিনও করে রাখতে পারবো যদি আমার অ্যাকসেপ্ট করে, ধরেন এই আমি ওরে ই পাঠাইছি, ফলো পাঠাইছি, ও যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি ওদের পিন করে রাখতে পারবো, ওদের কোনো পোস্ট আমি সেভ করে রাখতে পারবো আমার প্রোফাইলে ট্যাগ হিসাবে। তো আবার আমি চাইলে বড় বড় মানুষকে আমি টুইট করতে পারি, ধরেন এই যে ইন্ডিয়ান রিতা, ঋত্বিকা সাজদাস মেবি একটা, যাই হোক হিন্দুদের নাম পড়তেই ঝামেলা হয়ে যায়। তো দেখেন এখানে যখন আসে আমি কিন্তু তাকে রিটুইট করতে পারবো, দেখেন এখানে যখন আসলাম তখন দেখেন এখানে টুইট লেখা আছে, দেখছেন আমি এখানে ক্লিক করলেই তার নামের ইটা আসলো, দেখছেন এখানে লিখতে পারি হ্যালো হাউ আর ইউ, অথবা লিখতে পারি সুইট, লিখতে পারি লাভ ইউ, মেয়ে মানুষ তো দিয়ে দিলাম। এখন ওইটা কিন্তু ওর ওইখানে চলে যাবে, শো করবে, ঠিক আছে। তো ওইটা আমি চাইলে আমার প্রোফাইল থেকে দেখতে পারি, ওর ওইখানে টুইট করে দিলাম, ঠিক আছে, আমরা চাইলে ওইগুলো দেখতে পারি। মোটামুটি এরকম, এটা হলো পোস্ট করার সিস্টেম। তাহলে আমি একটা পোস্ট করে দেখাই এখন আপনাদেরকে, আমি চলে যাই আমাদের পেজে, চলে যাই পেজ, পেজে চলে যাই, একটা পোস্ট নেই, আমরা একটা পোস্ট নেই আমাদের, আমি ধরেন এত দূর তো নেওয়া যাবে না, শর্ট প্রশ্ন নিতে নেওয়া লাগবে, শর্ট নিলে হইলো, দেখে নই আগে আমি একটা টুইট করি আগে। আমি ইমেজ নিয়ে একটা পোস্ট করি, দেখি হয় কিনা। ওকে, আরো কিছু অ্যাড হবে, দেখছেন এখানে আরো কিছু অ্যাড হবে, হলেই আমি তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, দেখি নাই কিনা। আর একটু হবে, দেখছেন এটা ফুল হইতেছে আস্তে আস্তে, এটা ফুল হইলে কিন্তু আপনি করতে পারবেন। ওটা আর দেওয়ার দরকার নাই, এটা কিন্তু মোটামুটি হয়ে গেল। আপনি চাইলে লোকেশন সেট করতে পারেন, রিপ্লাই করতে পারেন এখানে। এবার দেখেন আমি টুইট করলাম, একটা টুইট করে দিই, দেখেন আমি একটা পোস্ট করলাম ফেসবুকের মতোই সেম, দেখছেন পোস্ট করে দিলাম, হয়ে গেল একটা পোস্ট। তো এবার দেখেন এটা পোস্ট করা শেষ হয়ে গেল। এবার দেখেন এখানে আপনি চাইলে ট্যাগ, মানে ইনস্টাগ্রামের মতো ট্যাগ ইউজ করে কিন্তু আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন। দেখেন এখন ট্রেন্ডিং এ আছে কি কি ট্যাগ গুলো, এই যে ট্রেন্ডিং ফর ইউ, এগুলা কিন্তু ট্রেন্ডিং এ আছে, দেখছেন
উইন্টার বিগ তারপরে শু এগুলা কিন্তু ট্রেন্ডিং আছে, এগুলা যদি আপনি ই করেন দিয়া পোস্ট করেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে ট্রাফিক পাবেন, মানে পোস্ট গুলা কিন্তু মানুষের কাছে রিচ হবে অনেক, ঠিক আছে? এগুলা করতে পারেন, আরো আছে যেমন আমাদের তো এগুলার দরকার নাই, আপনি চাইলে আপনার প্রোফাইলে পোস্ট করবেন এটা হলো বড় করার জন্য, আর যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে কি করবেন, ধরেন আমারটা হলো ইনস্টিটিউট রিলেটেড, আমি যেটা করব ধরেন আমার একটা শপ রিলেটেড, ঠিক আছে? অথবা ধরেন একটা এজেন্সি ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং লেখেন, হ্যাশট্যাগ ইউজ করেন ডিজিটাল মার্কেটিং। আমার যেহেতু ফলোয়ার বাড়াইতে হবে, আপনার ইনস্টাগ্রামের মতো করে ফলোয়ার বাড়াইতে পারেন, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ একটা হ্যাশট্যাগ লিখলাম, দেখি কতগুলো মানুষ আহে এই হ্যাশট্যাগের আন্ডারে। তো ডিজিটাল মার্কেটিং, এই লোকটা আছে ডিজিটাল মার্কেটিং, এই লোকটা আছে ডিজিটাল মার্কেটিং, ওকে। এবার দেখেন ওর মোটামুটি ফলোয়ার আছে 7,000, মানে ফলোয়ার, আর ও ফলো করছে হলো 3,000। তো আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে কোনটা, আপনি যদি ওর যে ফলোয়ার গুলো আছে ওদেরকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার হেল্প হবে, কারণ আপনি দেখেন এখানে ক্লায়েন্ট গুলা দেখছেন, এখানে সবগুলা কিন্তু একদম ক্লায়েন্ট, এগুলা কিন্তু সব ক্লায়েন্ট বাইরের, ওদেরকে আপনি ফলো করবেন, ওদেরকে ফলো করলে আপনার সাথে যুক্ত হয়ে থাকলো, আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে মোটামুটি এখান থেকে একটা বায়ার পাবেন। এরকম করে ফলোয়ার বানায় রাখবেন, আপনার প্রোফাইলটা বড় করে তো যাবেন, বড় করে রাখবেন, বুঝতে পারছেন রকি কিভাবে ফলোয়ার নিতে হবে? এক্স্যাক্টলি রিয়েল আপনার টার্গেটেড ফলোয়ার নেবেন এখান থেকে, এইভাবে নিতে পারবেন না, এইভাবে নীল প্যাটেল ওকে ফলো করছে, বুঝতে পারছেন? এই কিন্তু এসইও এর একটা বিশাল বড় প্ল্যাটফর্মের মালিক, তো ওরা দেখেন ওকে ফলো করছে। যখন আপনি কোনো কাজ করবেন এই বড় বড় কোম্পানিরা যখন আপনাকে ফলো করবে, ফলো ব্যাক দিবে, আর ফলো ব্যাক দেওয়ার পরে যারা ফলো ব্যাক দিবে না তাদেরকে আবার ডিলিট করে আবার নতুন আরো অনেকজনকে করবেন, এগুলা কিন্তু রিয়েল ফলোয়ার। যেমন 500-1,000 মানুষ যদি আপনি এক জায়গায় জড়ো করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে মাসে 2-3 করে অর্ডার পাওয়া ইজি, একদম ইজি হয়ে যাবে। ওর না থাকলে আর বন্ধুর আছে, আর বন্ধু না থাকলেও আর বন্ধুর আছে। তো এরকম করে ফলো করবেন, ফলো করে মার্কেটিংটা করবেন কিভাবে, যখন ওকে ফলো করলাম, ফলো করে যখন ফলো করবেন তখন এখানে একটা মেসেজের একটা অপশন পাবেন, সহজ হিসাব মার্কেটিং, এখানে লিখবেন হ্যালো হাউ আর ইউ, লিখলেন হাউ আর ইউ, কথাবার্তা শুরু করে দিবেন, সম্পর্ক তৈরি করবেন, হাউ আর ইউ লিখলেন, অথবা লিখলেন হ্যাপি বার্থডে, বুঝছেন? হ্যাপি বার্থডে, বার্থডে, হ্যাপি বার্থডে, এটা দিয়ে উইশ করলেন ওরে। ওর হ্যাপি বার্থডে কবে আমার জানার দরকার নাই, আপনি হ্যাপি বার্থডে দিয়ে দিলেন, ও বলবেন যে আমার হ্যাপি বার্থডে না ইত্যাদি এগুলো বলে আপনি ওর সাথে কথা সম্পর্ক তৈরি করবেন আস্তে আস্তে। যখন সম্পর্ক তৈরি হবে ওর সাথে, আপনার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু আপনি ইজি ওর কাছ থেকে কাজ নিতে পারবেন। এভাবে মেসেজ করে করে বলতে পারেন যে আমি এই সার্ভিসগুলো দিতেছি, তোমার যদি লাগে বলো আমি কম প্রাইজে দিব, এরকম করে মেসেজ করে, মানে 50 জনকে যদি আপনি SMS করেন ওইখান থেকে তো একটা বায়ার লাগবে, আপনার কি মনে হয় রকি আসাদ ভাই? তাহলে তো আমরা মাসে না হলে তো 5-6 কাস্টমার এখান থেকে আনতে পারবো। এটা গেল, এটা গেল একটা প্রসেস। এবার আসি আমরা, দেখেন আমি যে পোস্টটা করলাম টুইটারে, এই পোস্টটা আমি রিটুইট করব, মানে যারা নগদে আছে, মানে আমার চাই যে মানুষ আমার পোস্টটা খুব রিসেন্টলি তাড়াতাড়ি দেখুক, দেখি আমার সার্ভিসটা কিরকম, এরকম লোক পাবো কোথায়। তো আপনি চাইলে এই ট্রেন্ডিং পোস্টে ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি পোস্ট করে নিতে পারেন টপ পোস্ট, এখানে লেটেস্ট পোস্ট, পিপল, পিপল যারা ইনফ্লুয়েন্সিং করে, ফটো, যারা ফটো ভিডিও এখান থেকে দেখতে পারেন। এবার দেখেন এটা হচ্ছে ট্রেন্ডিং এ আছে, এখন 3 hours সার্চে মোটামুটি একটা কমেন্ট পড়ছে, ঠিক আছে? তেমন খুব একটা না, এগুলো আপনি কমেন্ট করতে পারেন, কিন্তু আমি চাই এগুলাতে করার কোনো দরকার নাই, ওগুলো বাদ দিয়ে আপনারা চলে যাবেন। যেমন বাইডেন এখন বর্তমানে বিতর্ক, আমাদের যেহেতু মার্কেট হলো ইউনাইটেড স্টেটস, আপনারা কি বলেন ইউনাইটেড স্টেটস কানাডা, তো কানাডার মানে প্রেসিডেন্টের নাম কি, এগুলো গুগলে সার্চ করে বের করে, অথবা আমেরিকার প্রেসিডেন্টের নাম কি,
যেমন বাইডেন বাইডেন দেখি বাইডেন বাই বাইডেন বানান জানি কেমন যাই হই বাই দেখি আসে কিনা বাইডেন ওকে বাইডেন না আসলে ডোনাল্ড ট্রাম্প তো আসবো ডোনাল্ড এই যে বাইডেন আই বসছে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের যখন ডল লেখছি তখন বাইডেন আই বসছে এবার বাইডেন রে ধরবো ঠিক আছে বাইডেন এর এখানে দেখেন ও যারে ফলো করছে 12 জন রে ঠিক আছে ওর হলো ওর সেয়ার মোট ওর মতো একটু মানে আরেকটু মানে ও ফলো করছে ওর জনপ্রিয়তা আছে তাহলে ঠিক আছে বাইডেন যারে ফলো করছে ছোটখাটো মানুষ না ঠিক আছে তো বাইডেন এর দেখেন এই মাত্র একটা পোস্ট করছে 27 মিনিট আগে একটা পোস্ট করছে মানে একটা টুইট করছে মোটামুটি দেখেন 448টা দেখেন কি পরিমাণ বাড়তাছে দেখছেন 714টা রিটুইট হচ্ছে এত কে মানুষ দেখতে লাভ রিক দিচ্ছে 471টা দেখছেন প্রতিনিয়ত কিন্তু আপডাউন করতেছে এবার একে কিভাবে ধরবো দেখেন এখানে যদি আমি একটা পোস্ট করি তাহলে কিন্তু মানুষগুলা দেখবে দেখেন নগদে প্রমাণ এবার দেখেন রিটুইট করব এখানে আসলাম এখানে ক্লিক করলাম দেখেন আবার রিটুইটের উপরে ক্লিক করলাম টুইট করে কি টুইট টুইটে ক্লিক করলাম টুইট করে নিচের দিকে আসলাম এখানে একটা ছবি দিলব মানুষকে বোঝানোর জন্য এখন যেহেতু আমাদের এটা ছবি না আমি আপাতত ইনস্টিটিউটে দিতেছি আপনাদের গিকের ছবি দিতে পারেন একটা ব্যানার বানাই দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন দিয়ে এবার দেখেন আমি আমার ইনস্টিটিউটের ব্যানারই দিয়ে দিই আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য এটাই দিয়ে দিলাম এটা দেওয়ার পর এবার আমি এখানে পেস্ট করলাম দেখেন বলতেছে এটা বড় হয়ে গেছে 27টা বড় হয়ে গেছে তো বড় হয়ে গেছে কাইটে দিতে হবে এটা কোনো বিষয় না প্রপার্টি আমি প্রপার্টিটা কেটে দিই এবার দেখেন ঠিক আছে এবার এখানে নিচে দেখাচ্ছে শো 12টা কমপ্লিট এবার দেখেন টুইট করতে পারবো আমি পোস্ট করলাম একটা টুইট করলাম তা আপনি যদি প্রতিদিন 20টা করে রিটুইট করেন ওইখান থেকে মোটামুটি একটা আশা করা যায় একটা কাস্টমার আপনাকে এসএমএস করবে বা একটা মেসেজ করবে যে অথবা আপনার ফাইবারে চলে যেতে পারে ফাইবার লিংক দিলে ফাইবারে চলে যেতে পারে এখান থেকে কিন্তু আপনার লাভ হচ্ছে কি ফাইবার আপনার গিগটা কখন র্যাঙ্ক করবে ফাইবারে যদি আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন নিয়মিত প্রতিদিন 10টা করে বাই রিকোয়েস্ট করেন তার গিগ কখনোই ডাউন হবে না মাস্ট বি কখনোই ডাউন হবে না এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ যদি আপনার মার্কেটিং এ যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে যদি আপনি ট্রাফিক এনে ফাইবারে ঢুকাইতে পারেন মানে আপনার প্রোফাইলটা ভিজিট করাইতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা ফাইবার নিচ থেকে র্যাঙ্ক করাই দিবে মনে রাখবেন তো এবার দেখেন আমি একটা টুইট করলাম এবার আমি প্রোফাইলে চলে যাই প্রোফাইলে আসার পরে আমি নিচের দিকে আসি এবার দেখেন যে আমার পোস্টটা মানুষ দেখতেছে কিনা দেখছেন দুইজন সেন্ড করে লাইছে ইমপ্রেশন তার মানে কিন্তু এই যে দেখেন আবার এখন 4 জন হয়ে গেছে দেখেন 4 জন দেখছেন তার মানে কিন্তু হিউজ একটা আপনি এখান থেকে লোক পাইতে পারেন মনে করেন 100 জন যদি আপনার এরকম যদি জনপ্রিয় সাইট গুলাতে যদি আপনি কমেন্ট করতে পারেন রিটুইট করতে পারেন তাহলে কিন্তু ওইখান থেকে আপনার আশা করা যায় যে মানুষ এগুলা আমরা বাংলাদেশের মানুষ কিন্তু কমেন্ট মমেন্ট পড়ে না কিন্তু আমেরিকান মানুষগুলো কমেন্ট গুলা পড়ে মানুষ কিগুলা কি করতেছে এগুলা কিন্তু পড়তে যায় ঠিক আছে তো এখানে যদি আপনি এরকম খুব জনপ্রিয় সাইট গুলাতে যদি মানে জনপ্রিয় লোকদের পেজের ভিতরে যায় এরকম করে রিটুইট করতে পারেন মোটামুটি এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে আশা করা যায় একটা সেল পাবেন এইগুলো একটা সিস্টেম তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আড়াই গেব না আজকে তারপরে আমরা দেখি অ্যাডস ক্যাম্পেইন টুইটার অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ক্লাস করি কিনা সেটা পরের টপিক আজকে এই টপিকের ভিতরে কোনো বিষয় প্রবলেম আছে কিনা বলেন আমি তাহলে স্টপ হয়ে যাই না আজমল বলো এভাবে মার্কেটিং তো নিজের জন্য করতে পারবা তাই না আমি রেকর্ডিং স্টপ করে দিই।